লাইফে যদি এগিয়ে যেতে চাও তাহলে সামনের কাউকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই। ফলো করার মানেই হলো পিছিয়ে থাকা। 48 বছর আমি অনেক দেখলাম, যে সময়ে আমাদের শেষ হয়ে যাচ্ছিল চলচ্চিত্র। 12টি বছর 14টি বছর আমাদের চলচ্চিত্রকে বাঁচিয়ে রেখেছে যে ছেলেটি। He is the king. No, he's the Badshah. He is the king and Badshah. Shakib Khan. Get out of my way. Heroes time. Start. একটা জীবনকে সুন্দরভাবে বাঁচতে হলে আরেকটা জীবনের ছোঁয়া লাগে। আমি মনে করেছিলাম তোমার ভালোবাসার স্পর্শে আমার জীবনটাকে সাজাবো। আমাদের সবার, আমি মনে করি যারা চলচ্চিত্রে অভিনয় করে, তাদের ড্রিম অ্যাক্টর শাকিব খান। একটা রিলেশন ক্যারি করা যতটা কঠিন, ভেঙে দেয়া ততটাই সহজ। আমি এসকে, সুপার কিলার এসকে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসা জয়ী হয় না। সৃষ্টিকর্তা যে আমাকে তাদের দলে ফেলবে যদি জানতাম, তাহলে হয়তো ভালোই বাসতাম না। আমি আমার জীবনে সবকিছু চাওয়ার আগেই পেয়ে গেছি। না পাওয়ার কষ্ট যে কত বেশি কষ্ট আস্তে বুঝতে পারি। আমার চাওয়ায় হয়তো ভুল ছিল, আমার ভালোবাসায় হয়তো শক্তি নেই, তাই তোমাকে পেলাম না। এই দুনিয়ার কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানাতে পারবে না। আমি কোথা থেকে এসেছি? বাংলাদেশ থেকে। নাম শাকিব খান। আমাদের বাংলা চলচ্চিত্রের একজন নৃত্য পরিচালক আজিজ রেজা। তো আমি ওনার সাথে একদিন এমডিসিতে যাই একটি ছবির শুটিং দেখতে। এর মধ্যে থেকে একজন পরিচালক আমাকে বললেন, তুমি ছবি করতে ইন্টারেস্ট? সোহান ভাই তখন বললেন যে তাহলে আমি ছবি স্টার্ট করি। বাট সেই যে আসলাম 3 মাসের জন্য, আর 3 বছরও শাকিব খানের জন্যই কাজ করব। দিন শেষে শাকিব খানই আছে। আসলে আমি তেমন স্টার না, আমি আসলে সাধারণ মানুষের শিল্পী। আমি একজন সাধারণ শিল্পী। Powerful people make places powerful.